रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिही व सहबिही अजमाइन। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनु कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। अय्यामा मअदूदात, फमन काना मिनकुम मरीदन अव अला सफरिन फ़इद्दतुम मिन अय्यामिन उखरा। सम्मानित श्रोता और दर्शक मंडली, अल्लाह रब्बुल आलमीनर जबतीय प्रशंसा जे अल्लाह रब्बुल आलमीन मानुषर जन्य जे दिन नाजिल करेछेन ता अत्यंत सहज। जेखने कोनो श्रेणीर मानुषर ओपर कठिन होयेछे सेखाने आल्लाह सहज कर दिएछेन। ए होयेछे शरियतेर एकटी सौंदर्येर दिक। सलात एवं सालाम नाजिल हो पेने मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर, जिनी दिन के सहज भावे मानुषेर सामने पेश करेछेन। आज के आमादेर पाँचई रमजान 1441 हिजरी मुताबिक 28 एप्रिल 2020 आलोचनार विषयबस्तु धारावाहिक इमाम अल्लामा इब्न उसाइम रहमतुल्लाह अलैहिर किताब मजालिसु शहर रमजानेर दर्स। আর আজকে মজলিস নম্বর হচ্ছে 7, সপ্তম মজলিস। এই মজলিসের বিষয়বস্তু হচ্ছে কয়েক শ্রেণীর মানুষের সিয়ামের বিধান, বিশেষ করে দুই শ্রেণীর মানুষের কথা আজকে আলোচনা করব। এক হচ্ছে 6 নম্বরে ষষ্ঠ প্রকরণ মানুষের হচ্ছে মুসাফির, মুসাফিরের বিধান। আর অসুস্থ ব্যক্তি রোগীর বিধান, এই দুটো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন শেখ ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহি। তার কথাগুলি যেভাবে তিনি পেশ করেছেন সেইভাবে পেশ করার চেষ্টা করব, কারণ কথাগুলি সহিহ ইনশাআল্লাহ। বলছেন তিনি, ফাল কিসমু সাদিস, ষষ্ঠ প্রকার, ছয় নম্বরের মানুষ সিয়ামের ক্ষেত্রে হচ্ছে আল মুসাফির, ইযা লাম ইয়াকসুদ বিসাফারিহি আত-তাহাইয়ুল আলাল ফিত্র। মুসাফির, কিন্তু মুসাফিরের জন্য শর্ত হচ্ছে যেন তার সফরের উদ্দেশ্য অসৎ না হয়, অর্থাৎ সফর এই জন্য সে করছে যে যাতে করে সে সিয়াম ছাড়তে পারে, তাকে সিয়াম পালন করতে না হয়, সিয়াম থেকে বাঁচার জন্য, রোজা রাখা থেকে বেঁচে থাকার জন্য যে রোজা রাখবো না এই বাহানার জন্য সে সফর করছে। এইরকম অনেক অসৎ লোক মুসলিম সমাজে আছে, বিশেষ করে অনেক যারা পয়সাওয়ালা ভোগবিলাসী আর যাদের মধ্যে দিন তেমন নেই, নামকে অস্তে মুসলিম, তারা অনেকে আছে যে তাদের সফরগুলি সব রমজানে রেখে দেয়। গোটা বছর বাড়িতে থাকলো আর সব সফর শুরু করলি তো রমজান মাসে, যে ইচ্ছা করে সফর শুরু করলো, বিনোদনের সফর, আমোদভর্তির সফর, বিভিন্ন দেশ, এই সিঙ্গাপুরতে, এই ইউরোপে, এই আমেরিকা, এই সুইজারল্যান্ড ঘুরে বেড়াচ্ছে, আর বলছে আমি তো সফরে আছি, আমি আর কেন সিয়াম পালন করব না। তাই শেখ বলছেন, ইজালাম ইয়াকসুদ বিসাফারিহি আত-তাহাইয়ুল আলাল ফিত্র, শর্ত হচ্ছে মুসাফিরের জন্য যে সিয়াম কাজা করা বা আপাতত ছেড়ে দেওয়া পরে কাজা করবে এর যে বৈধতা, এর জন্য শর্ত হচ্ছে যেন তার সিয়াম ভঙ্গ করার জন্য হিলা বাহানা করা উদ্দেশ্য না থাকে। ফাইন কাসাদা জালিকা, তার যদি এটাই উদ্দেশ্য হয় যে আমি রমজান মাসে সফর করছি কি জন্য, যাতে আমি সিয়ামগুলো ছাড়ার বৈধতা পেয়ে যায়, আমাকে সিয়াম না পালন করতে হয়। বলছেন, ফাল ফিত্রু আলিহে হারামুন, এই অবস্থায় যদি হিল্লা বাহানা করে তার সফরে, যে সফর করার উদ্দেশ্য হচ্ছে সিয়াম থেকে নিজেকে বাঁচানো, সিয়াম পালন করব না, তাহলে তার জন্য সিয়াম ছাড়া হচ্ছে হারাম। আর ও সিয়াম ও অজীবন, তার জন্য সিয়াম পালন করা হচ্ছে ফরজ। আলিহি হিনাই, এই অবস্থায় তার জন্য সিয়াম পালন করা হচ্ছে ফরজ। তাহলে এমন মুসাফির হইতে হবে যেই মুসাফির কোনো কাজবশত সফর করছে, সে শখ করে আর সে প্ল্যানিং করে রমজান মাসে সফর রেখেছে যাতে করে তাকে
সিয়াম পালন না করতে হয় এমনটা না হয়। ফাইজ আল্লাম ইয়াকসুদি তাহাইয়ুল, যদি তার এই হিল্লা বাহানা করা উদ্দেশ্য না থাকে বরং সফরে প্রয়োজন ছিল করেছে, ফাহুয়া মুখাইয়ারুন বাইনা সিয়াম ওয়াল ফিত্রি, তাহলে তার স্বাধীনতা রয়েছে, সে সিয়াম পালন সফরে করতেও পারে আর সিয়াম ছাড়তেও পারে, ইফতার করতে পারে অর্থাৎ দিনে পানাহারও করতে পারে। সাওয়ান তালাত মুদ্দাতু সাফারি আম কাসুরা, তার সফরের সময়সীমা দীর্ঘ হোক অথবা কম হোক। তাহলে মুসাফিরের সময়সীমার ক্ষেত্রে তিনি শেখ হুনাসান রহমতুল্লাহ আলাই সময়সীমা নির্ধারণ করেন। তিনি বলছেন লম্বা সফর হলেও আর ক্ষুদ্র সফর হলেও, ওয়াসাউন কানা সাফার হো তাঁরে আনলে গারাজের, কোনো উদ্দেশ্যে কোনো কাজের জন্য হঠাৎ করে তার সফর শুরু হোক, মুস্তাফের মুস্তামিররান অথবা তার স্থায়ী সফর হোক। স্থায়ী সফর মানে তাকে প্রতিদিন সফরে যেতে হচ্ছে, প্রায় দিনই সফরে যেতে হচ্ছে। কেমন বলছেন কাসায়েকে তায়রাত, যেমন পাইলট এরোপ্লেনের চালক যারা, ওয়াসাইয়ারাতুল উজরা, এরকমই যারা শহরের বাইরে এক শহর থেকে আরেক শহরে ট্যাক্সি চালায়, আপনার রিয়াজ থেকে ধরুন উদাহরণস্বরূপ যারা মক্কা যাচ্ছে, মদিনা থেকে মক্কা যাচ্ছে, ডেলি কয়েকবার করে হয়তো ট্রিপে যাচ্ছে, তো তাদের জন্য রমজান মাসে সফরের কারণে সিয়াম যদি কষ্টকর হয় তাহলে ছাড়া জায়েজ, কষ্টকর হলে ছাড়বে। পরে বিস্তারিত বলছি তার কয়েকটি অবস্থা রয়েছে। এক কথায় সাধারণ সফর যদি হয় তাহলে সিয়াম পালন করলে করতেও পারবে, আর যদি সিয়াম ছাড়ে তারও বৈধতা আছে, সেটাও জায়েজ। দলিল কোরআনে কেরিমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 184-তে ইরশাদ করেছেন আর 85-তে ইরশাদ করেছেন, দুইবার করে কথাটি এসেছে দুটি উপলক্ষে। আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, 184 নম্বর আয়াত বলছেন আইয়ামাম মাদুদাত, মাত্র হাতে গোনা কয়েকটি দিন, এই রমজান মাসের সিয়াম 29 অথবা 30টি, খুব দ্রুত চলে যাবে তোমার সামনে দিয়ে, ভারী মনে করিও না। ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফার, তারপরে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে হয়, সফররত অবস্থায় থাকে, ফাইদ্দাতু মিন আইয়ামিন ওখার, তাহলে সেই সংখ্যাগুলি গণনা পূরণ করে নেবে অন্য দিনগুলিতে, যেই কয়টা সিয়াম ছুটবে সেগুলি অন্য সময়ে পুরা করে নেবে। সহি বখারি মুসলিম আনাস বিন মালিক রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলছেন কুন্না নুসাফিরু মা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাহাবীরা সফর করতাম, ফালাম ইয়াইবি সাইম আলাল মুফতি ওয়ালাল মুফতিরু আলা সাইম, আর সিয়াম রমজান মাসে যে আমরা সফর করতাম, এই সফরে কেউ যদি সিয়াম পালন করত তো সিয়াম পালনকারী যারা সিয়াম পালন করত না তাদের ওপর কোনো রকমের অভিযোগ বা আপত্তি তুলত না, হ্যাঁ তাদেরকে দোষী মনে করতো না, ওয়ালাল মুফতির আলা সাইম, আর কেউ যদি সিয়াম পালন করত আর কেউ পালন করতো না, তো যারা সিয়াম পালন করতো না এই ছাড় গ্রহণ করত, তারা যারা সিয়াম পালন করত তাদেরকেও দোষী সাব্যস্ত করতো না, তাদের বিরুদ্ধে তাদের কোনো কমপ্লেন থাকতো না, যার যেটা ভালো লাগতো করতো, কেউ সিয়াম পালন করতো সফরে আবার কেউ ছাড়তো। তাহলে সাহাবাই কেরামরা দুই শ্রেণীর ছিলেন সফরে, সফরে যার ইচ্ছা হতো সিয়াম পালন করতেন আর যার ইচ্ছা হতো সিয়াম পালন করতেন না, কেউ কারো প্রতিবাদ করতেন না। যেমন আজকাল অনেকের স্বভাব রয়েছে, হ্যাঁ আপনি এই কাজটা করেন না, আরে আপনি এটা কেন করলেন, এইরকম স্বভাবটা রয়েছে। কিন্তু রমজান মাসের সিয়াম ধরেন কেউ মক্কা গিয়েছে আর মক্কা যাওয়ার পরে সফরের কারণে ছেড়ে দিয়েছে, অনেকে আপত্তি করে আপনি এসেছেন মক্কা ইবাদত করার জন্য, উমরা করার জন্য, আর আপনি রোজা রাখছেন না, এটি কেমন কথা লাগে, যেন আপনি আপত্তি করছেন, না ভাই ওর জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, আপনার ইচ্ছা হলে আপনি সিয়াম পালন করুন আর কারো ইচ্ছা হলে সিয়াম ছাড়তে পারে। এ তো ফরজ সিয়ামের কাজার ক্ষেত্রে ছিল, কিন্তু অনেক সময় শাওয়াল মাসে 6টি সিয়াম কেউ যদি না রাখে, আজকাল এমন একটা পরিবেশ তৈরি হয়েছে কিছু মানুষের মাঝে যে এটাকে জরুরি মনে করে নিয়েছে, মনে করেন আরে আপনি শাওয়াল মাসে রোজা রাখলেন না, হ্যাঁ এটি কেমন কথা হলো, আপনি সিয়াম শাওয়াল মাসের সিয়াম পালন করলেন না, এইরকম কথা বলার কোনো প্রয়োজন নেই, যার ইচ্ছা হবে রাখবে আর যার ইচ্ছা হবে রাখবে না। আল্লাহ রাব্বুল সকলকে ভালো কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন।
সহি মুসলিমে আবু সাইদ খুদ রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলছেন, ইয়ারাউ না আন্না মান ওয়াজাদা কুওয়াতান ফাসামা ফাইন্না যালিকা হাসান। সাহাবাই কেরামরা মনে করতেন যে যেই ব্যক্তি শক্তিশালী সফরে সিয়াম পালন করার ক্ষেত্রে, ফাসামা সে সিয়াম পালন করুক, ফাইন্না যালিকা হাসান, এটা ভালো কথা। ওয়ারাউ না আন্না মান ওয়াজাদা দাফান, আর সাহাবারা সালাফরা এটা মনে করতেন, সাহাবাই কেরামগণ, আবু সাইদ খুদরি রক্তি, তার মানে সাহাবাই কেরামগণ এটা মনে করতেন যে মান ওয়াজাদা দাফান, কেউ যদি নিজে দুর্বলতা অনুভব করে যে আমি সফরে সিয়াম পালন করলে কষ্ট হবে, দুর্বল হয়ে যাব, ফাফ তারা সুতরাং সফরে যদি সিয়াম ছেড়ে দেয়, ফাইন না জালিক হাসান, এটাও তার জন্য ভালো, তাহলে কোনোটা অনুত্তম নয়, এটাও ভালো। এই জন্য যারা যুবক মানুষ তাদের ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি সংক্ষিপ্ত আকারে সহি মুসলিমে রয়েছে আর একটু লম্বাভাবে রয়েছে হাদিসটি মুসনাদে আহমদে আবু দাউদে। তো হাদিসটি যেটি আবু দাউদে রয়েছে সেটাতে দুর্বলতা রয়েছে, কিন্তু এ মূল হাদিস, মূল বক্তব্য সহি মুসলিমে রয়েছে। তাতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজেদু বি কুওয়াতান আলা সিয়াম ফি সাফার, আমি সফরে সিয়াম পালনে নিজেকে শক্তিশালী মনে করছি, ফাহাল আলাইয়া জুনাহুন, আমার কি কোনো গুনাহ হবে যদি সফরে আমি এই রমজান মাসের সিয়ামগুলি রেখে নিই? আর আবু দাউদে রয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, জি আনা শাবুন, আমি হচ্ছি একজন যুবক, ফাআজেদু বি আন্না সাওমা ইয়া রাসূল আহওয়ানু আলাইয়া মিন আন ওয়াখিরাহু, আর আমি পছন্দ করি বা মনে করছি যে এখন আমার সিয়ামটা রেখে নেওয়াটা আমার জন্য বেশি সহজ, বিলম্ব করার চাইতে, কাজা করার চাইতে, ফায়াকুন দাইনান আলাই, সেটা আমার উপর কাঁধে ঋণের বোঝার মতো থেকে যাবে, আর পরে আমাকে একা একা সিয়াম পালন করতে হবে। আফা আসুম ইয়া রাসূল আল্লাহ, তাহলে হে আল্লাহ রাসূল, আমি কি সিয়াম পালন করতে পারবো সফর অবস্থায়? আজ আমলি আজরি, সেটা বেশি আমার বেশি নেকির কাজ হবে, আম উফতেরও, অথবা রমজান মাসে সফরে আছি সেই জন্য ছেড়ে দেওয়াটাই বেশি নেকির কাজ হবে, আর পরে কাজা করাটাই ভালো হবে? কালা রাসূলুল্লাহ বলছেন, আইয়ু যালিকা শিতা ইয়া হামজা, তুমি যেটা চাও, সফরে যদি চাও যে সিয়াম পালন করব, আমার তেমন কষ্ট হয় না, আমি যুবক মানুষ, রাখো, আর যদি মনে করো যে ছাড়বো তাও ছাড়তে পারো। আর সহি মুসলিমে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে রুখসাতুম মিনাল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে ছাড়, ফামান আখাজা বেহা, কেউ যদি এই ছাড় গ্রহণ করে, ফাহাসানুন, তাহলে ভালো, ওয়ামান আহাব্বা ইয়াসুম, আর কেউ যদি বলে যে আল্লাহ ছাড় দিয়েছেন সফরে, আমি এই ছাড় নেব না, আমি কাজা তো পরে করতেই হবে, এক্ষুনি রেখে নেব রমজান মাসে সফর অবস্থায়, ফালা জুনাহ আলি, তার কোনো গুনাহ হবে না। এখন আলোচনা করি যারা ট্যাক্সি ড্রাইভার, তাদের প্রতিদিন তারা ট্যাক্সি চালায় কিন্তু শহরের ভিতরে না, মুসাফির হইতে হবে, শহরের ভিতরে যদি থাকে তো মুসাফির হলো না, এই বিষয়টি মনে রাখতে হবে। শহরের বাইরে এক শহর থেকে আর এক শহরে যাচ্ছে, যে শহরের দূরত্বকে মোটামুটি সফর বলা হয় মানুষের ভাষায়, যেটা কাছাকাছি 80 কিলোমিটার, কেউ বলেছেন 80 কিলোমিটার 48 মাইল, আর কেউ বলেছেন যেটাকে মানুষরা সেখানকার প্রচলনে সফর বলে সেটা হচ্ছে সফর, যার জন্য কাপড় চোপড় বেঁধে প্রস্তুতি নিয়ে বের হয় যে আমি সফরে যাচ্ছি। ট্যাক্সি চালকের জন্য রমজান মাসে সিয়াম পালন করা যদি কষ্টকর হয়, যেমন গরমের সময় আর সে এক শহর থেকে আরেক শহর ট্যাক্সি চালিয়ে যাচ্ছে, তো বলছেন শেখ ইবনে বলছেন, ফাইন্নাহু ইউআখিরুহু ইলা ওয়াক্তিন ইয়াবরুদু ফিহিল জাও, তাহলে সেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন না করে কাজা করবে, আর এমন সময় সে সিয়ামগুলি কাজা করে নেবে, সারা বছর তো সে ট্যাক্সি চালাচ্ছে, তাহলে কখন রাখবে, সারা বছর তো সফর চলতে আছে। বলছেন হ্যাঁ, তাকে রাখতে হবে অবশ্যই, কিন্তু কখন রাখবে, ঠান্ডার দিনে, শীতকালে যখন দিন ছোট হয়ে যাবে, ঠান্ডা থাকবে, তখন সে সিয়ামগুলি কাজা করে নেবে। বলছেন তারপরে শেখ সাহেব রহমতুল্লাহ আলাই, আর একটি গুরুত্বপূর্ণ মাসআলা এই ক্ষেত্রে, সেটা হচ্ছে মুসাফিরের জন্য দুটোই জায়েজ, এটা তো এতক্ষণ পর্যন্ত জানলাম। মুসাফির যদি সাধারণ সফর হয় তো সিয়াম পালন করতেও পারে, আবার সিয়াম ছাড়তেও পারে, কিন্তু কোনটি উত্তম? মুসাফিরের জন্য নর্মাল যদি সফর হয় যাতে কোনো কষ্ট নেই কিন্তু সফর, তাহলে সিয়াম পালন করাটা সাথে সাথে রমজান মাসে উত্তম, নাকি কাজা করাটা উত্তম?
এই বিষয়ে ওলামাদের ইখতলাফ থাকলেও তিনি বলছেন ওয়াল আফজালুল মুসাফির, মুসাফিরের জন্য উত্তম হচ্ছে ফেলুল আসহালি আলিহি মিনাস সিয়াম ওয়াল ফিত্র, সিয়াম রাখা অথবা সিয়াম ছাড়ার মধ্যে যেটা তার জন্য বেশি সহজ, কোনটা তার জন্য সহজ সুবিধাজনক। যদি একজন মুসাফিরকে মনে হয় যে আমার শহর এত আরামদায়ক, যেমন হোটেলে আছেন আপনি, ঠিক আছে সফরে আছেন কিন্তু হোটেলে আছেন, বা কোনো কারো বাসাতে আপনি অতিথি হয়ে গেছেন, সেখানে খাওয়া দাওয়া আছে আর আরামের ব্যবস্থা আছে, ঘুমের ব্যবস্থা আছে, আর এমন কোনো কষ্টের দৌড়াদৌড়ি ছোটাছুটি করছেন না, আপনি আছেন মক্কায় যাচ্ছেন মসজিদ হারামে গিয়ে সালাতটা আদায় করে চলে আসছেন, তাহলে আপনার জন্য সিয়ামে উত্তম, আপনার জন্য সিয়াম পালন করে উত্তম। আর যদি দেখা যায় যে সিয়াম পালন করলে কষ্ট হচ্ছে, আমার জন্য সিয়াম এখন ছেড়ে দেওয়াটাই হচ্ছে সহজ, তাহলে সেটি উত্তম। এটা বলা হলো যদি দেখেন যে একটা সহজ আমার জন্য আর একটা তুলনায়, ফাইন তাসাওয়ায়া, কিন্তু যদি দুটোই সমান হয়, সিয়াম পালন করা যেমন তেমন রাখাও যেমন, যেমন সিয়াম পালন করলে একটু খিদা পিপাসা লাগে তেমনই না রাখলেও একই রকম, কোনো অসুবিধা নেই, দুটোই বরাবর। ফাসাওমু আফজালু, তাহলে সিয়াম পালন করে নাও রমজান মাসেই মুসাফিরের জন্য উত্তম। কেন? এই জন্য বলছেন লিআন্নাহু আসরাউ ফি ইবরা জিম্মাতিহি, কারণ তার দায়িত্ব পালনটা দ্রুত সে করে দিল, দায়িত্ব পালনে বিলম্ব করলো না। আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ফরজ হিসাবে, যে সিয়াম রমজানের তোমাকে রাখতে হবে, তুমি এখন রাখো অথবা পরে রাখো হে মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি, আমি যদি এক্ষুনি রমজান মাসে রেখে নিই মুসাফির অবস্থায় তাহলে তাড়াতাড়ি আমার দায়িত্বটা পালন করে দিলাম, আমি দায়িত্বমুক্ত হয়ে গেলাম। ও আনসাতু লাহু ইজাসামা মান্নাস, আর সবাই সিয়াম পালন করছে তার সাথে আমি একজন রাখলাম, এটা কিন্তু সহজ, কিন্তু বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে, সমাজে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমাকে একা একা কাজা করতে হবে, এটা অনেক সময় মানসিক দিক থেকে কষ্টের কারণ। এই দুটো দিক থেকে যদি কারো জন্য সফর অবস্থায় সিয়াম রাখা অথবা ছাড়া দুটোই সমান, কোনো পার্থক্য মনে হয় না, তাহলে সিয়াম পালন করে নেওয়াটাই ভালো হবে। আর আরেকটি কারণ হচ্ছে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, একমাত্র সাহাবাই কেরামদের যখন দেখেছেন যে কষ্ট হচ্ছে তখন ছেড়ে দিয়েছেন, যাতে করে তারা সাহাবাই কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। বলছেন যেমন সহিহ মুসলিমে রয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ফি হাররিন শাদীদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সফরে বেরোলাম রমজান মাসে পড়ে প্রচণ্ড গরমের দিনে, হাত্তা ইন কানা আহাদুনা লা ইয়াদাউ ইয়াদাহু আলা রাসি মিন শিদ্দাতিল হার, এত গরম ছিল, এত প্রখর রোদ ছিল যে মানুষ রোদ থেকে নিজেকে বাঁচানোর জন্য মাথায় হাত রেখে দিত, মাথায় হাত রেখে রোদ থেকে মাথাকে বাঁচাত। ওমা ফিনা সায়াম ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আব্দুল্লাহ বিন রাওহা, আমাদের মধ্যে কার কেউ সিয়াম অবস্থায় ছিল না এই সফরে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবি আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা, যিনি শক্তিশালী বীর পুরুষ মানুষ ছিলেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে সাহাবা কেরামদের কষ্ট হচ্ছে, তো আফতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোরা আতাল্লি আসহাবহিনা বালাগু আন্নাহু শাক্কা আলাইহিমুস সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম ছেড়ে দিলেন যখন তার কাছে এই সংবাদ পৌঁছিল যে বেশ কিছু সাহাবির আপনার দেখা দেখে সিয়াম পালন করছে, যাতে তাদের বড়ই কষ্ট হয়েছে। এ মর্মে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে মক্কা বিজয়ের সফরে জিজ্ঞেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটি ছিল রমজান মাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিয়াম অবস্থায় বেরিয়েছেন মদিনা থেকে, হাত্তা বালাগা কোরআল গামিম, কোরআল গামিম নামক স্থানে পৌঁছিলেন, ফাসামান নাসু মাহু, লোকেরাও রাসূলুল্লাহ দেখা দেখি সিয়াম অবস্থায় ছিল, ফকির আল্লাহ বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্না নাসা কাদ শাক্কা আলাইহিম সিয়াম, লোকজনের জন্য সিয়াম পালন করা এই সফরে বড় কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড গরমের দিন, ওয়া ইন্নাহুম ইয়ানযুরুনা ফিমা ফালদা, কিন্তু লোকেরা ছাড়তে চায় না, তারা তাকিয়ে আছে যে আপনি কি করছেন, ফাদা আবিকাদাহিম মিন মাইন বাদাল আসরি, রাসূলুল্লাহ এই খবর পেয়ে দেখলেন সাহাবীদের এত কষ্ট হচ্ছে, তারপরও তারা সিয়াম ছাড়ছে না, আমাকে ফলো করতে চাইছে, আমার আমলকে আমার কথা বলার পরেও শুনছে না, তখন আসরের পরে, অথচ সেই সময় কোনো প্রয়োজনও ছিল না সিয়াম ভঙ্গ করার, আসরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পেয়ালা পানি নিয়ে
বা এক গ্লাস পানি নিয়ে ডাকলেন ফাশারিব, আর তারপরে পান করে নিলেন। ওয়ান্নাসু ইয়ানজুরুন, এলি সবাইকে দেখিয়ে, সবাইকে দেখিয়ে যে দেখো আমি সিয়াম ছেড়ে দিলাম, তোমরাও ছেড়ে দাও। হাদিস ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ বর্ণনা করেছেন। তাহলে মোসাফিরের জন্য দুটি অবস্থা বললাম, মোসাফিরের জন্য যেটা সহজ সেটা করবে, এটা সবচেয়ে উত্তম। মোসাফিরের জন্য দুটোই সমান যদি মনে হয় তাহলে সিয়াম পালন করাই হচ্ছে উত্তম, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা বললাম। তৃতীয় অবস্থা মোসাফির, শেখ ইসলামী রহমাল্লাহ বলছেন, ওয়াইজা কানাল মুসাফির ইয়াশুক্কু আলাইহি সাওম ফাইন্নাহু ইফতিরু ওয়ালা ইয়াসুম, বলছেন মোসাফিরের জন্য সিয়াম পালন করা যদি কষ্টকর হয় তাহলে কষ্ট করে সিয়াম পালন করবে না, বরং ফাইন্নাহু ইফতিরু, সে তখন সিয়াম ছেড়ে দিবে রমজান মাসে সফর অবস্থায়। ওয়ালা ইয়াসুমু ফি সাফার, সফরে সিয়াম পালন করবে না। এই মর্মে হাদিস তিনি নিয়ে এসেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওই হাদিসের একটা অংশ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম ছেড়ে দিলেন, হিনা শাক্কা সোম আলান নাস, যখন দেখলেন যে লোকজনের সিয়াম কষ্ট হচ্ছে, তখন যাতে করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের অনুসরণ করে, কারণ তারা কথাতে যথেষ্ট মনে করছেন না যে নবী সাল্লাম আছেন তো আমরাও রেখে নিই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দেওয়া হইল, ফাকির ইন্না বাদা আন-নাস কাদ সাম, এখনও কিছু লোকেরা বলছে যে আর ছাড়বো কেন, সিয়ামটা রেখেই নি, অনেকে সিয়াম ছাড়েনি, অথচ চরম কষ্ট হচ্ছে তাদের। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাম তখন বলেছেন, উলাইকাল ওসাতো, উলাইকাল ওসাতো, ওরাই হচ্ছে নাফরমান, ওরাই হচ্ছে বিরুদ্ধাচরণকারী। আসির বহুবচন হচ্ছে ওসাত, ওরাই হচ্ছে রসুল সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধাচরণকারী, শরীয়তের বিরুদ্ধাচরণকারী। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। সহিহ বুখারী মুসলিমে আরও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আন্না নবী সাকানা ফি সাফার, নবী সাল্লাম কোনো এক সফরে ছিলেন, ফারা জিহামান ওয়া রাজুলান কাদ যুল্লিল আলাইহি, দেখছেন যে এক জায়গায় ভিড় ভাড় লেগে আছে আর একজন লোককে লোকেরা ছায়া করছে, একজন লোক কে ছায়া করছে, সে তার সিয়ামের কারণে তার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, তাকে ছায়া করে লোকেরা আছে। ফাকালা মাহাজা, রাসূলুল্লাহ বললেন যে এটা আবার কি, এই ভিড়ভাড় কেন? কালু সাইমুন, তখন সাহাবীর ইয়া রাসূলুল্লাহ, একজন লোক সিয়াম অবস্থায় আছে আর তার কঠিন অবস্থা হয়ে গেছে। ফাকালা, তখন রাসূলুল্লাহ বললেন, লাইসা মিনাল বিররি আস-সিয়াম ফি সাফার, সফরে সিয়াম পালন করা নেকির কাজের অন্তর্ভুক্ত নয়, লাইসা মিনাল বিররি আস-সিয়াম ফি সাফার। এই ছিল আলোচনা। তাহলে কষ্ট যদি হয় সফরে সিয়াম রাখতে, তাহলে সিয়াম ছেড়ে দেবে, কষ্ট করবে না, না হলে না ফরমান হবে আর কোনো নেকির কাজ হবে না। কোনো ব্যক্তি যদি সিয়াম শুরু করে দেয় বাসা থেকে আর তারপরে সফর করে, মানে সকালবেলা সফর করছে, তাহলে সহুর করেছে আর তারপরে সফর শুরু করল, সাক্কা আলী এক মালা সময়ে, তারপরে রাস্তায় কিছু দূর গিয়ে তার জন্য সিয়াম পুরা করা মুশকিল হয়ে গেল, অথবা সফরে আছে মনে করেছে আজকে সিয়াম রেখে নি আর তারপরে সহুর করে নিয়ত করে সিয়াম শুরু করে দিয়েছিল, কিন্তু সে সিয়াম কমপ্লিট করা তার জন্য কষ্টকর। জাজালাহুল ফিতরু ইজা খারাজিন বালাদিহি, যখন বাড়ি থেকে বেরোচ্ছে সফরে, তখন তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়েজ শহর থেকে বেরিয়ে। তাহলে আপনি বাড়ি থেকে আগেই সিয়াম ছেড়ে দেবেন না যে আজকে তো সকালে আমি বের হব, সুতরাং এখন আর শহর খেয়ে লাভটা কি, আর সিয়ামের নিয়ত করে লাভটা কি, এমনটা করা জায়েজ নয়। কারণ হতে পারে যে সফর আপনার কোনো কারণে ক্যান্সেল হয়ে যেতে পারে আর আপনি মকিম থেকে গেলেন, যে কোনো পরিস্থিতি এরকম তৈরি হতে পারে। এটি মাসআলাটি গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যে আমরা যতক্ষণ পর্যন্ত বাড়িতে আছি, মকিম অবস্থায় আছি, সিয়াম শুরু করে দেব আর তারপরে যখন সফর শুরু করে দিলাম আর শহরের বাইরে চলে গেলাম, তখন আমরা চাইলে সিয়াম ছেড়ে দিতে পারবো যদি প্রয়োজন মনে করি, অথবা প্রয়োজন না মনে করি, সফর শুরু হয়ে গেছে সুতরাং এখন সিয়াম ছেড়ে দিলাম, সিয়াম তখন ভঙ্গ করে দেবে। কারণ দলিল বলছেন লিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যখন বেরিয়েছিলেন, এর আগে যে হাদিসটি উল্লেখ করা হলো, তখন সিয়াম শুরু করেছিলেন, অসামান্না সমাহু, আর লোকেরাও সিয়াম রেখেছিলেন, হাত্তা বালা কোরআল গামিম, যখন কোরআল গামিম নামক স্থানে পৌঁছিলেন
আর শুনতে পেলেন যে লোকজনের সিয়াম পালন করা কষ্টকর হচ্ছে, আফতারা তখন সিয়াম ছেড়ে দিলেন। তাহলে মদিনার বাইরে গিয়ে কোরাউল গামিম নামক স্থানে তিনি সিয়াম ভঙ্গ করেছেন আর লোকেরাও সিয়াম সেখানে ভঙ্গ করেছেন। 4 নম্বরে মুসাফির আরেকটি বিধান বলছেন, ওয়াইজা কাদিম আল মুসাফির ইলা বালাদিহি ফি নাহারি রমাদান মুফতিরান লাম ইয়াসিহ সাওমুহু যালিকাল ইয়াউম। এখন মুসাফির সফরে ছিল আর সফর থেকে রমজান মাসের দিনের বেলা ফিরে আসলো। আরে সফরে থাকা অবস্থায় সে সিয়াম শুরু করেনি, যেহেতু তার উপরে সিয়াম তখন জরুরি ছিল না, সিয়াম শুরু করেনি, কিন্তু দিনের বেলা ধরেন সকালবেলা বা দুপুরবেলা বা যে কোনো সময় দিনে পৌঁছিল নিজের বাড়িতে। যখন বাড়িতে পৌঁছিল তাহলে সে কি তখন সিয়ামের নিয়ত করে নিতে পারবে? আর তার ওই দিনের সিয়ামটা হবে বলছিলাম ইয়াসিহা সাওমুহু যালিক, ওই দিনের সিয়াম তার হবে না। কারণ হচ্ছে লিআন্নাহু কানা মুফতিরান ফি আউয়ালিন নাহারে, দিনের প্রথম অংশে সে সিয়াম অবস্থায় ছিল না, তার সিয়ামের নিয়ত ছিল না বা সিয়াম অবস্থায় থেকে আসেনি। আর যেটা ফরজ সিয়াম, সেই সিয়াম ফজর থেকে নিয়ত করে শুরু করতে হবে। ফরজ সিয়ামের ক্ষেত্রে নিয়ত হইতে হবে ফজর থেকে, শুভ সাদেক থেকে। সুন্নত মুস্তাহাব নফল সিয়ামের ক্ষেত্রে যদি ফজর পরে কোনো কিছু পানাহার না করে, সিয়াম ভঙ্গের কোনো কারণ না তার মধ্যে পাওয়া যায়, তাহলে সকালবেলা যে কোনো সময় দিনের বেলাও নিয়ত করে নিতে পারে যে এজান আনা সাইম, আজকে আমি সিয়াম রেখে নেব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে এরকমটা করতেন, যখন দেখতেন যে বিবিদের বাড়িতে কোনো খাবার দাবার নেই আর ফজর থেকে তো কিছু খাইনি পানাহার করিনি, তাহলে আজকে রোজা রেখে নিলাম। তাহলে একজন মুসাফির যখন সফর করে আসলো আর দিনের বেশ কিছু অংশ বাকি আছে, এই সময়টাই কি করবে? সে কি পানাহার করতে পারবে না পারবে না? আর একটি মাসআলা, গুরুত্বপূর্ণ মাসআলা, এটা অনেকে জিজ্ঞাসা করেন যে আমি সকাল বেলা অথবা দুপুরবেলা চলে আসলাম আর আমাকে খিদা লেগেছে অথবা খাবার প্রয়োজন রয়েছে, খাবার আছে আমি খাবো, তো খাওয়া দাওয়া কি জায়েজ? কারণ আমি দিনের প্রথম অংশে যেহেতু আমার জন্য বৈধ ছিল সেই জন্য আমি সিয়াম পালন করিনি, এখন সারাদিন কি আমি পানাহার করতে পারবো? তো এই ক্ষেত্রে ফোকাহাদের ইখতিলাফ রয়েছে, মানে দুটো মত রয়েছে। বলছেন ওয়ালাকিন হাল ইয়ালজামুহুল ইমসাক বাকিয়াত আল ইয়াম, মুসাফির যখন সফর থেকে বাড়ি ফিরলো দিনে, তখন বাকি যে দিনের অংশটুকু রয়েছে এটাতে পানাহার থেকে বিরত থাকবে না পানাহার করতে পারবে? বলছে ইখতালাফ আল ওলামা ফি যালিকা, ওলামাদের এই ক্ষেত্রে মতবিরোধ হয়েছে। ফাকালা বাদহুম, একদল বলেছেন ইয়াজিবু আলাইহি আন ইউমসিকা বাকিয়াত আল ইয়াম ইহতিরামান লিজ্জামান, বাকি যে দিনের অংশটুকু রয়েছে সেই বাকি দিনের অংশটুকু যেহেতু বাড়িতে অবস্থান করছে রমজান মাসে, সুতরাং এই রমজান মাসের দিনের সম্মানার্থে, মাহে রমজানের সম্মানার্থে বাকি দিনটা সে পানাহার থেকে বিরত থাকবে, কোনো কিছু তার জন্য খাওয়া জায়েজ নয়, তার জন্য ফরজ বাকি দিনটা রমজানের দিনের সম্মানে পানাহার থেকে বিরত থাকা। কিন্তু তার সিয়াম হবে না, যেহেতু বেশ কিছু অংশ সে সিয়াম অবস্থায় ছিল না দিনের, তাহলে কী করবে? ওয়াজিব আলাইহিল কাজা আইজান, তার উপর কাজা করা ফরজ হবে, কারণ লি আদামে সেহাতে সমে জালিক, ওই দিনের সিয়াম যেহেতু তার শুদ্ধ হয় নাই। এটি হচ্ছে ইমাম আহমদ রাহেমাহুল্লার মত, প্রসিদ্ধ মত। তাহলে হাম্বেলি মজহাব হচ্ছে যে মুসাফির সফর থেকে এসে বা রোগী মানুষ যদি সুস্থ হয়ে যায় দিনের বেলা, তাহলে বাকি দিনের অংশটুকু পানাহার থেকে বিরত থাকবে। দ্বিতীয় শ্রেণীর ওলামারও রয়েছেন যারা বলছেন না যে আলী আইমসেকে বাকিয়াতে জালিকা যাম, একজন মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি, মুসাফির সফর থেকে আসলো দিনের বাকি অংশটুকু বাড়িতে অবস্থান করলো অথবা সুস্থ হওয়ার পরে বাকি অংশটুকু দিনের বাকি আছে, তো তার জন্য এই বাকি যে দিনের অংশটুকু রয়েছে পানাহার থেকে বিরত থাকা ফরজ নয়। কেন ফরজ নয় বলছে লিআন্নাহু লা ইস্তাফিদু মিন হাযাল ইমসাকি শাইয়ান লিওজুবিল কাযা আলাইহি, কারণ তাকে তো কাজা করা ফরজ তার উপর আছে, এই সিয়াম তো তার হইলই না, তাহলে এই যে বাকি অংশটুকু সে পানাহার থেকে বিরত থাকবে এতে তার কী লাভ হইল? কোনো লাভ হলো না। আর যেই বিষয়টি, যে কারণটি সেখানে তুলে ধরেছে হাম্বলি মজহাবে, সেটা হচ্ছে
মাহে রমজানের সম্মানার্থে বলা হয়েছে, সেটা যেহেতু দিনের প্রথম অংশে তার জন্য মুবাহ ছিল, সুতরাং বাকি অংশটুকু তার জন্য মুবাহ। বলছেন ওয়া হুরমাতু জামানি কাদ জালাত বিফিত্রিহিল মুবাহ লাউ আউওয়ালান নাহারি যাহিরান ওয়া বাতিনান। আর রমজানের যে দিনের সম্মান রয়েছে, এই সম্মানটি তার দিনের প্রথম অংশে যেহেতু তার জন্য পানাহার করা জায়েজ ছিল, তার উপর সিয়াম ফরজ ছিল না, সেই জন্য সেটা আর তার উপর থাকবে না। আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে বলেছেন, তার উক্তি রয়েছে যেটা দ্বিতীয় মতটির সমর্থন করে। বলছেন মান আকাল আউওয়ালান নাহারি ফালিয়াকুল আখিরা, কেউ যদি দিনের প্রথম অংশে পানাহার করে নাই, মানে পানাহার করার বৈধতা তার ছিল সফরের কারণে অথবা অসুস্থতার কারণে, ফালিয়াকুল আখিরাহু, তাহলে দিনের শেষ অংশ সে পানাহার করুক, কোনো অসুবিধা নেই। অর্থাৎ মান হাল্লালাহুল আকলু আউওয়ালান নাহারে, দিনের প্রথম অংশে যদি কারোর জন্য পানাহার করা হালাল হয়ে থাকে, ইউজারু হিল্লা হিল্লা বে ওজরিন হাল্লালাহুল আকলু আখেরা, কোনো শরী ওজরের কারণে, মান হাল্লালাহুল আকলু আউওয়ালান নাহারে বে ওজরিন, কোনো শরী ওজরের কারণে যদি কারোর জন্য দিনের প্রথম অংশে পানাহার করা হালাল থাকে, তো হাল্লালাহুল আকলু আখিরাহু, তাহলে দিনের শেষ অংশ তার জন্য পানাহার করা হালাল। যেমন ঋতুবতী মহিলা দিনের বেলা মাসিক ঋতু থেকে পাক পবিত্র হলো, গোসল করলো সকাল 9টা 10টা 12টা, তাহলে দিনের বাকি অংশটুকু পানাহার করতে পারবে কি? এখন তো পাক পবিত্র হয়ে গেছে। এই ক্ষেত্রে দুটো মত হলেও দ্বিতীয় মত যেটি, সেটির সমর্থন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই উক্তি থেকে পাওয়া যাবে। হাজা মাযহাব মালিক ও শাফি, এটি হচ্ছে ইমাম মালিক এবং শাফির মাযহাব, ও রিওয়ায়া আনিল ইমাম আহমদ, ইমাম আহমদেরও একটি বর্ণনা। তবে দিনে যে পানাহার করবে, মোসাফির যে বাড়িতে এসে পৌঁছিল, বা অসুস্থ ব্যক্তি, বা ঋতুবতী মহিলা ঋতু অবস্থায়, অথবা ঋতু থেকে পাক হয়ে বাকি দিনের অংশটুকু রয়েছে, ওয়ালা কি লাউ আকলাহু ওয়ালা সরবাহু, তবে তার পানাহারটা প্রকাশ্যে করবে না, জনসমাজে সবার সামনে পানাহার করছে এমনটা করবে না। লেখেফায় সবাবিল ফিতরি, কারণ অনেকের জন্য তার এই শ্যাম ভঙ্গের কারণটি অস্পষ্ট, কেন সে এই লোকটি শ্যাম পালন করছে না। ফয়োসাও বেহি উদান্ন আও ইউখতাদা বেহি, এই ক্ষেত্রে তার সম্পর্কে মানুষের কুধারণা হইতে পারে যে কেমন মুসলিম সে শ্যাম পালন করে না, কুধারণা হইতে পারে যে কি মুসলিম তো ফাঁসে গুণাগার, রমজান মাসে আরে অমুককে দেখছে রমজান মাসে পানাহার করতে, জি তো আপনার সম্পর্কে ভুল ধারণা হইতে পারে। অথবা আরেকটা ক্ষতির দিক হচ্ছে যে আপনাকে ফলো করতে পারে একজন ভালো মানুষ, আপনি যদি শ্যাম ছাড়েন তো অনেক মনে করে আরে অমুক দেখেছি, অমুক শেখ রমজান মাসে খেতে দেখেছি, অমুক এত পরহেজগার মানুষ তাকে আমি খেতে দেখেছি, সুতরাং আমিও খাবো। হ্যাঁ, এরকম বাচ্চারা কচি কাচারা যারা শ্যাম শুরু করেছে তারা বিষয়টি বুঝবে না, মাকে যদি খেতে দেখে, বড় বোনদেরকে বা মহিলাদেরকে যদি পানাহার করতে দিনে দেখে প্রকাশ্যে, তাহলে তারা ভাববে যে তাদের জন্য যখন জায়েজ তো আমার জন্য জায়েজ, হ্যাঁ তারাও অনুসরণ শুরু করে দেবে। সুতরাং প্রকাশ্যে পানাহার করবে না যাদের জন্য দিনে পানাহারের বৈধতা রয়েছে। সিয়ামের ক্ষেত্রে আমরা মানুষের প্রকরণ বর্ণনা করছিলাম, এখন হচ্ছে সপ্তম প্রকরণ আল কিসমুস সাবে, যে সপ্তম প্রকরণ শুরুতে ইঙ্গিত করেছি তা হচ্ছে আল মারিজ, অসুস্থ ব্যক্তি, তবে এমন অসুস্থ ব্যক্তি যার আরোগ্যের সম্ভাবনা রয়েছে, যার আরোগ্যের আশা করা যায়, আল্লাযী ইউরজা বুরউহু বা বুরউ মারাদিহি, যার অসুখ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। জি, কারণ এর আগে যে প্রথম আলোচনাতে পাঁচ প্রকার মানুষের কথা উল্লেখ, সেখানে এমন রোগীর কথা আলোচনা করেছে যেই রোগী হচ্ছে স্থায়ী রোগী, যার ভালো হওয়ার কোনো চান্স নেই, তার জন্য ফিদিয়া রয়েছে সিয়ামের মধ্যে। কিন্তু এখানে এমন অসুস্থ ব্যক্তি যেই ব্যক্তির অসুস্থতা রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, যার রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তার তিনটি অবস্থা রয়েছে। বলছেন ওয়ালাহু সালাসু হালাত, এহদাহ, প্রথম অবস্থা হচ্ছে যে অসুস্থ কিন্তু তার শ্যাম পালনে কষ্ট হয় না আর শ্যাম পালন করলে ক্ষতিও হবে না বা হয় না। বলছেন এইরকম যদি হয় না কষ্ট না ক্ষতি, ফায়াজেব আলী সম, তাহলে এইরকম রোগীর জন্য শ্যাম পালন করা ফরজ, লে আন্নাহু লাইসা লাহু উযরুন ইয়ুবিহুল ফিতর, তার জন্য এমন কোনো শরীয়তে উযর নেই যে তার জন্য
সিয়াম ছাড়া জায়জ হয়। যেমন ব্লাড প্রেশার রয়েছে, জি হ্যাঁ, বা সর্দি কাশি রয়েছে, বা যে কোনো এমন অসুখ রয়েছে, যেই অসুখে সিয়াম পালন করলে তার জন্য কোনো মুশকিলও না, আর তার রোগের ক্ষেত্রে ক্ষতিরও আশঙ্কা নেই, শারীরিক বা স্বাস্থ্যগত কোনো ক্ষতির আশঙ্কা নেই, তার জন্য সিয়াম পালন করা রোগী হলেও ফরজ। দ্বিতীয় অবস্থা হচ্ছে রোগী এমন রোগীর, যেই রোগীর রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তার দ্বিতীয় অবস্থা আইয়াসুকা আলিহি সম ওয়ালা ইয়াদুররুহু, সিয়াম পালন করতে কষ্ট তো হচ্ছে অসুস্থতার কারণে, কিন্তু তার ক্ষতি হয় না, কষ্ট হচ্ছে একটু, সাধারণ অবস্থায় সুস্থ থাকলে এত কষ্ট হইতো না, কষ্ট হচ্ছে কিন্তু তার কোনো ক্ষতি নেই, তাহলে ওর জন্য সিয়াম ছেড়ে দেওয়া, ইফতার করা জায়েজ। ফায়ুফতিরু, শেখ বলছেন যে সে সিয়াম ছেড়ে দেবে, এটা হচ্ছে তার জন্য উত্তম, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, ওমান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলিতে সংখ্যাগুলি পূরণ করে নেবে। সূরা বাকার আয়াত নম্বর 84 এবং 85-তে দুটোতে রয়েছে। যখন তার জন্য সিয়াম ছেড়ে দেয় উত্তম, তাহলে ওয়ায়ুকরাহু লাহু সাওমু মাশাক্কা, যদি রোগের কারণে সিয়াম পালন করা কষ্টকর হয় তাহলে সিয়াম পালন করা মাকরুহ। কেন মাকরুহ? লিআন্নাহু খুরুজুন আর রুখসাতিল্লাহ তাআলা, আল্লাহ যে ছাড় দিয়েছেন সেটা থেকে বেরিয়ে যাওয়া, যে আমি এই ছাড় নেব না, ওয়া তাআজিবুন লিনাফসি, এবং নিজের জানকে কষ্ট দেওয়া। অথচ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বু আন তুতা রুখাসুহু কামা ইয়াকরাহু আন তুতা মাসিয়াতুহু, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন যে তার ছাড়গুলি নেওয়া হোক, যেমন তিনি অপছন্দ করেন, ঘৃণা করেন তার গুনাহতে লিপ্ত হওয়া, তার নাফরমানিতে লিপ্ত হওয়া। মুসনাদ আহমদ, ইবনে হিব্বান, ইবনে খুজাইমাতে এই হাদিস রয়েছে। তৃতীয় অবস্থা, এমন রোগীর, যেই রোগীর রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তার তৃতীয় অবস্থা হচ্ছে যে সে এমন রোগী যে সে যদি সিয়াম পালন করে তাহলে আইয়াদুর রাহুসম, তার ক্ষতি হবে, শুধু কষ্ট হবে না বরং তার শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে, তার রোগ বৃদ্ধি পাবে। ফায়াজিবু আলাইহিল ফিত্রু, তার জন্য রমজান মাসে তার ব্যাধির কারণে সিয়াম ছেড়ে দেওয়া ফরজ। ওয়ালা ইয়াজুজু লাহু সাওম, আর এই ক্ষতির ঝুঁকি থাকা সত্ত্বেও সে যদি সিয়াম পালন করে তার জন্য সিয়াম পালন করা জায়েজ নয়। লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী হচ্ছে দলিল, আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না, ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর বড় দয়ালু। সূরা নিসা আয়াত নম্বর 29। আরও আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসে ফেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। সূরা বাকারা আয়াত নম্বর 195। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার ওপর তোমার নিজের জীবনের বা জানের হক রয়েছে। ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার ওপর তোমার হক রয়েছে, অধিকার রয়েছে, তুমি তোমার শরীরের হকটা আদায় করবে, আর শরীরের হক হচ্ছে আল্লাহ তাদুররাহা, তাকে তার ক্ষতি করবে না বা তার ক্ষতি সাধন করবে না, অথচ আল্লাহ ছাড় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হবে না, অন্যেরও ক্ষতি করবে না। আর দুটি মাসআলা রয়েছে, তা দিয়ে আমাদের আলোচনা ইনশা আল্লাহ তাআলা শেষ হবে, যার একটি হচ্ছে আমাদের পয়েন্ট নম্বর 6। কোনো ব্যক্তি রমজান মাসের দিনের বেলা যদি অসুস্থ হয়ে পড়ে, জি বলছে ভাই জাহাদা সাল্লাহ মারদফি আসনাই রমাদান, রমজান মাসে সিয়াম অবস্থায় যদি কোনো লোক অসুস্থ হয়ে পড়ে, ওয়া শাক্কা আলী এতমাম, আর তার জন্য সিয়াম পালন পুরা করা, বাকি যে দিনের অংশটা থেকে গেছে সেটা পূরণ করা কষ্টকর হয়ে যায়, জাহাজ আল্লাহুল ফিত্র, তার জন্য সিয়াম ছেড়ে দেওয়া জায়েজ, সিয়াম ছেড়ে দেওয়া জায়েজ। আবার বলছি কথাটি, দিনের বেলা সে সুস্থ ছিল আর সাহারি করেছে আর সহর করেছে, চেয়েছে যে আমি সিয়ামটা রেখে নেব, কিন্তু দিনের কোনো এক সময় দুপুরে বিকেলে কোনো সময় এমন অসুস্থ হয়ে পড়ে গেল যে তার জন্য সিয়াম পালন করা এখন কষ্টকর হচ্ছে, তাহলে তার জন্য সিয়াম ছেড়ে দেওয়া জায়েজ। এর বিপরীত, এক লোক অসুস্থ ছিল আর তারপরে রমজানের দিনের বেলা সুস্থ হয়ে গেল, রমজানের দিনের বেলা সুস্থ হয়ে, ওয়াইজা বারিয়া ফি নাহারে রমাদান ওয়াহুয়া মুফতির, যেহেতু আগে থেকে অসুস্থ ছিল সে সিয়াম পালন করেনি,
আর তারপরে দুপুরবেলা সুস্থ হয়ে গেল, পুরোপুরি সুস্থ হয়ে গেল। তাহলে বাকির দিনটা কি সে সিয়াম পালন করবে? না, বোঝালাম ইয়া সে হাই ইয়া সুমা জালিকা, ওই দিন তার সিয়াম হবে না। লিয়ান্নাহু কানা মুফতিরান ফি আউয়ালিন নাহার, কারণ দিনের প্রথম অংশে সে ইফতার অবস্থায় ছিল, সিয়ামবিহীন ছিল। আর ফরজ সিয়ামের জন্য শর্ত হচ্ছে যে নিয়ত করবে ফজরের আগেই, শুভ সাদেকের আগেই। আসসাওমুল ওয়াজিব লা ইয়াসু ইল্লা মান তুলুউল ফজর। তবে এই যে বাকি দিনের অংশটুকু সে সুস্থ হয়ে থাকলো, এই সময়টাই সে পানাহার করতে পারবে নাকি রমজানের সম্মানার্থে পানাহার করবে না? ফিহে খেলাফুন বাইনাল ওলামা, এতেও দুটি মত রয়েছে ওলামাদের, যে দুটি মত এর পূর্বে উল্লেখ করা হয়েছে। ইমাম আহমদের প্রসিদ্ধ মজা হচ্ছে যে রমজান মাসের দিনের সম্মানার্থে বাকি দিনের অংশটুকু পানাহার করবে না। আর ইমাম মালিক শাফি অন্যান্য ফোকাহাদের মত হচ্ছে যে যেহেতু এই পানাহার থেকে বিরতি তার কোনো লাভে আসবে না, তাকে তো কাজা করতে হচ্ছে, সুতরাং পানাহার দিনের বাকি অংশটুকু সুস্থ অবস্থায় অথবা সফর থেকে ফিরে এসে করতে পারবে, তবে প্রকাশ্যে পানাহার করবে না। শেষ পয়েন্ট যেটি সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তির চিকিৎসার মাধ্যমে প্রমাণিত হয় যে আন্নাস সাওমা ইয়াজলিবুল মারাদা আও ইউয়াখখিরু বুরআহু, যে সে অমোক ব্যক্তি, অসুস্থ ব্যক্তি বা এমনি ব্যক্তি, সাধারণ ব্যক্তি, সে যদি সিয়াম পালন করে তাহলে সে রোগাক্রান্ত হয়ে যাবে অথবা তার চিকিৎসায় বিলম্ব হবে, তার রোগের উপশমে বিলম্ব হয়ে যাবে। এক হচ্ছে সে অসুস্থ নয় কিন্তু বিশেষজ্ঞরা, ভালো আস্থাভাজন বিশ্বস্ত মুসলিম চিকিৎসকের দ্বারা প্রমাণিত বা তার চিকিৎসা দ্বারা প্রমাণিত যে এই ব্যক্তি অবস্থায় সিয়াম পালন করলে সে রোগী হয়ে যাবে অথবা তার চিকিৎসায় বিলম্ব হবে, তাহলে জাযালাহুল ফিতর, সিয়াম ছাড়া জায়েজ সুস্থতার রক্ষার জন্য এবং রোগ থেকে আত্মরক্ষার জন্য। আর তারপরে এই আশঙ্কা যদি কেটে যায় তাহলে ভালো কথা, আশঙ্কা যদি কেটে যায় তাহলে অপেক্ষা করবে আর তারপরে যতটা সিয়াম ছুটেছে সে সিয়ামগুলি পালন করে নেবে। বলছে ফাইন কান ইউর জাজাওয়াল হাজাল খাতার, এই আশঙ্কা এমন সময় সুস্থ হয়ে গেছে যে এখন বলছে যে এখন আর সিয়াম পালন করলে কোনো অসুবিধা নেই, অথবা ছোটো দিনে ঠান্ডা দিনে সিয়াম পালন করলে কোনো অসুবিধা নেই, তাহলে ছোটো দিনে ঠান্ডা দিনে সিয়ামগুলি পালন করে নেবে যতটা ছুটেছিল। ওয়াইন কানা লায়ুর জাজাওয়ালো, কিন্তু যদি তার এই রোগের আশঙ্কা অথবা চিকিৎসায় বিলম্ব হওয়ার বিষয়টি স্থায়ী হয়ে যায়, এটা দূর হচ্ছে না মোটে, তাহলে তার বিধান হচ্ছে পঞ্চম শ্রেণীর মানুষের কথা যে এর আগে আলোচনা করেছি, অর্থাৎ স্থায়ীভাবে যে রোগী অথবা অনেক বার্ধক্যে পৌঁছে গেছে, তারা আর কখনো সুস্থ তার জীবন ফিরিয়ে পাবে না, তারা রমজান মাসের সিয়াম ছেড়ে দেবে আর তাদেরকে কাজা করতে হবে না, বরং প্রতিটি সিয়ামের বিনিময়ে একজন করে মিসকিনকে খাবার দেবে। এ হচ্ছে শরীয়তের বিধান, যা মোটামুটি ফিকহি মাসায়েল আলোচনা করা হলো সাত প্রকারের মানুষের কথা, আর বাকি তিন প্রকারের মানুষ রয়েছে ইনশাআল্লাহ তাআলা আগামী মজলিসে, বাকিটা ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে আল্লাহ তৌফিক দিলে পূরণ করব। আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতার জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আমাদেরকে দিনের দিক থেকে, দুনিয়ার দিক থেকে, ইমানের দিক থেকে, ইসলামের দিক থেকে আর শারীরিক দিক থেকে, সার্বিক দিক থেকে যেন সুস্থ রাখেন, এবং আল্লাহ সমস্ত রকমের ফিতনার বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আল্লাহ রব্বুল আলমী যেন এই করোনার ভাইরাসের মহামারীকে মুসলিম উম্মা থেকে উঠিয়ে নেন আর মুসলিম উম্মার উপর আল্লাহ যেন রহম করেন। ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين